সবাইকে আমাদের অডিও বুক চ্যানেলে স্বাগতম। আজকে পড়ব হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের প্রথম বই। বইটির নাম দেবি। বইটি আমরা খণ্ড খণ্ড আকারে আমাদের চ্যানেলে আপলোড দিচ্ছি। আজকে পড়ব বইটির তৃতীয় অংশ। বইটির বাকি অংশের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আর দেরি না করে বই পাঠে চলে যাচ্ছি। আর অন্যান্য দিনের মতো আজকের বই পাঠেও আপনাদের সাথে আছি আমি সজন। মিসির আলি লোকটির ধৈর্য প্রায় সীমাহীন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক জয়নাল সাহেব। উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লসিত হলেন না। 300 বছরের বেশি এর বয়স হবে না। এরকম ভগ্নস্তূপ এদেশে অসংখ্য আছে। মিসির আলি বললেন, তেমন পুরানো নয় বলছেন? না রে ভাই, ইটের সাইজ দেখলেই বুঝবেন। ভেঙে টেঙে কি অবস্থা হয়েছে দেখেন। মিসির আলি বললেন, যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিংবা তার উৎসাহ মিইয়ে গেছে। গ্রামের লোকজনের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পালবাবুদের প্রতিষ্ঠিত মন্দির। পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। 3-4 বছরের মধ্যেই পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করার জন্য তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। 12 বছরের একটা কুমারী কন্যাকে অমাবস্যার রাত্রিতে মন্দিরের সামনে বলি দেওয়া হয়। দেবীর তুষ্টি হয় না তাতেও। পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না। তবে গ্রামের মানুষরা নাকি বলি দেওয়া মেয়েটাকে এরপর থেকে গ্রামময় ছোটাছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালাবদ্ধ করে পালদের দুই ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল, কাজে সারা পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে, কিন্তু মন্দির তালাবদ্ধই পড়ে থাকে। ইতিহাস এটুকুই, মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। 2-1 ঘর নিম্নবর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারে না। হরিশমণ্ডল বলল, বাবু আমরা কেউ ওই দিকে যাই না, ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়, কে যাবে বলেন? মিসির সাহেব বললেন, আপনি তো শিক্ষিত লোক, এসব বিশ্বাস করেন? উনি বললেন, করি না কিন্তু যাইও না। মিসির সাহেব বললেন, মূর্তিটা আপনি দেখেছেন? আমি দেখি নাই, তবে আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তার 3 ছেলে, 1 ছেলে নান্দিনা হাইস্কুলের হেডমাস্টার। মিসির সাহেব আবার বললেন, মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শ্বেত পাথরের মূর্তি, কৃষ্ণনগরের কারিগরের তৈরি, একটা হাত ভাঙা ছিল। মিসির আলি বললেন, মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে? উনি বললেন, কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে, গ্রামে চুরের তো অভাব নাই। এরকম একটা মূর্তিতে 1000 খানেক টাকা হেসে খেলে আসবে, সাহেবরা নগদ দাম দিয়ে কিনবে। মিসির আলি বললেন, আচ্ছা একটা বাচ্চা মেয়েকে যে বলি দেওয়া হয়েছিল সে নাকি অমাবস্যার রাতে ঘুরে বেড়ায়? উনি বললেন, বলে তো সবাই, চিৎকার করে কাঁদে, আমি শুনি নাই, অনেকে শুনেছে। অমাবস্যার জন্য মিসির আলিকে 3 দিন অপেক্ষা করতে হলো। তিনি অমাবস্যার রাত্রে একটা 5 ব্যাটারি টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতলে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না, শেয়ালের ডাক শোনা গেল অবশ্যই। শেষ রাত্রের দিকে প্রচন্ড বাতাস বইতে লাগল, বাতাসে শীষ দেওয়ার মতো শব্দ হল। সেসব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছু নয়। রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হল। ছাতা নিয়ে যাননি, মন্দিরের ছাদ ভাঙা, আশ্রয় নেবার জায়গা নেই। মিসির আলি কাকভেজা হয়ে গেলেন। ঢাকায় ফিরলেন প্রচন্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন, মনে হচ্ছে নিউমোনিয়া, একটা লাংস এফেক্টেড, ভোগাবে। মিসির আলীকে সত্যি সত্যি ভোগাল। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন। বইপাড়াতে এ সময় লোকজন তেমন থাকে না। আজ যেন আরো নির্জন। নীলু একা একা কিছুক্ষণ হাঁটল। তার খুব ঘাম হচ্ছে, বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। 4:10 বাজে। চিঠিতে লিখেছে সে 4টার মধ্যেই আসবে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীলু অবশ্যই কারো মুখের দিকে তাকাতেও পারছে না, কাউকে তাকাতে দেখলেই বুকের মধ্যে ধক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল। গল্পের বই তার তেমন ভালো লাগে না, ভালো লাগে বিলুর। বিলুর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনবে, সবই তো ওর পড়া। ওই দিন শিশেন্দ্রুর কি একটা বইয়ের কথা বলছিল, নামটা মনে নেই।
আচ্ছা, আপনাদের কাছে শীষেন্দ্রুর কোনো বই আছে? জি না, আমরা বিদেশি বই রাখি না। নীলু অন্য একটা ঘরে ঢুকল। শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেলল, অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি, নামটি সুন্দর, প্রেম নেই। কি অদ্ভুত নাম, প্রেম নেই আবার কি, প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকেই তার দিকে তাকাচ্ছে। লোকটির কাঁধে একটি ব্যাগ। এই কি সে? নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো। তার পেছনে ফেরারও সাহস নেই। পেছনে ফিরলেই হয়তো সে দেখবে বুড়ো দাড়িওয়ালা লোকটি গুটি গুটি করে তার দিকে আসছে। না, লোকটি আসছে না। নীলুর মনে হলো ভয়ানক মোটা এবং বেটে একজন কে যেন তাকে অনুসরণ করছে। তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসছে তার পিছু পিছু। নীলুর তৃষ্ণা পেয়ে গেল, বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়? কিন্তু নীলুর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। নীলু ঘড়ি দেখল, 5:05। তার মানে কি যে সে আসবে না? কথা ছিল নীলু থাকবে ঠিক 1 ঘন্টা। সে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে, দেখা না হওয়াটাই বোধহয় ভালো। দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার থাকে। না দেখার রহস্যময়তাটাই না হয় থাকুক। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করল। নীলু, নীলু দাঁড়িয়ে পড়ল। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু? চকচকে লালটাই পরা যে ছেলেটি হাসছে সে কে? লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ, ঝলমল করছে, তার লালটাই উঠছে। বাতাসে মিষ্টি গন্ধ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয়, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। নীলু বলল, আপনি বলেছিলেন আপনি বুড়ো। সে বলল, আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি। আমাকে নীলু নামের একটি মেয়ে লিখেছিল, সে দেখতে কুৎসিত। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করেও মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো সমস্তটাই একটা সুন্দর স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী, যেন এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। নীলু দেখবে সে জেগে উঠেছে, পাশের বিছানায় বিলু ঘুমোচ্ছে মশারি না ফেলে। কিন্তু সেরকম কিছু হলো না। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে 1 কাপ চা খেলে কেমন হয়, খাবে? নীলু মাথা নাড়ল, সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ, আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমাল বের করতে গেল। একটা লিপস্টিক, একটা ছোট চিরুনি, কিছু খুচরো পয়সা গড়িয়ে পড়ল নিচে। ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়াচ্ছে। নীলু মনে মনে বলল, যেন এটা স্বপ্ন না হয়, আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউমার্কেটের ভেতর চা খাওয়ার তেমন ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিং এর দোতলায় গেল। চমৎকার জায়গা, অন্ধকার অন্ধকার চারিদিক, পরিচ্ছন্ন টেবিল, সুন্দর একটি মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? নীলু বলল, না। সে বলল, ওরা ভালো সমচা করে, সমচা দিতে বলি, আমার খিদে পেয়েছে, কি বলবো? বলুন। ছেলেটি হাসল। নীলুর খুব ইচ্ছা করছিল জিজ্ঞেস করে, হাসছো কেন তুমি, আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু কিছু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করবার জন্য দিয়েছিলাম, কেউ জবাব দেবে ভাবিনি। নীলু বলল, আমি ছাড়া কেউ কি লিখেছিল? সে বলল, তা লিখেছে, মনে হচ্ছে এদেশের মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলেই ওরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না। গুড, আমি কিন্তু শুধু তোমার চিঠিরই জবাব দিয়েছি, অন্য কারোর চিঠির জবাব দিইনি। আমার কথা বিশ্বাস করছো তো? হ্যাঁ করছি। বেয়ারা চায়ের পট দিয়ে গেল। ছেলেটি বলল, দাও আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে পুরুষরা, এটাই নিয়ম। নীলু লক্ষ্য করল ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছে সে চায়ে 3 চামচ চিনি খায়, ছেলেটি সেটা মনে রেখেছে, কি আশ্চর্য। সে বলল, চায়ে এত চিনি খাওয়া কিন্তু ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে চিনি কম খাবে। নীলু ঘাড় নাড়ল। তারা সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি? ছেলেটি বলল, আরেকটু বসো, আমি বাসায় পৌঁছে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নীলু আর কিছু বলল না। ছেলেটি আবার বলল, একটু দেরি হলে তোমাকে আবার বাসায় বকবে না তো? না, বকবে কেন,
আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু, শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, ঠিক না? হ্যাঁ ঠিক। ওই দিন কি হলো জানো, আমার পরিচিত এক মহিলার কান থেকে টেনে দুল নিয়ে গেছে, রক্তারক্তি কাণ্ড। নীলু বলল, আমি বাইরে গেলে গয়না টয়না পরি না। না পড়াই উচিত। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে? নীলু বলল, আপনি যদি চান দেব। আমি নিশ্চয়ই চাই, তুমি কি চাও? চাই, এ কথাটা বলতে গিয়েও নীলুর চোখ ভিজে উঠল। ছেলেটিকে এখন কত না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাত স্পর্শ করে তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে, কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, সে এমন কিছুই করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু তার আগে বলো তুমি কি এনেছ? তুমি বলেছিলে লালটাই আনবে, ভুলে গেছো না? নীলু বলল, না ভুলবো কেন? ছেলেটি বলল, আমি তোমার জন্যই লালটাই পরে এসেছি, যদিও লাল রং আমার পছন্দ নয়, আমার পছন্দ হচ্ছে নীল। নীলু বলল, নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম অল্প হাসল, হালকা নীল তার নিজেরও পছন্দ। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দের রং হচ্ছে সবুজ রং, কিন্তু দেখো আজ সবুজ রংটাও খারাপ লাগছে না। তারা উঠে দাঁড়ালো 8:30 দিকে, হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটের গেটে, ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে বলল, রাত কি বেশি হয়ে গেল নীলু? না বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয়, আমি চাই না আমার জন্য কেউ বকা খাক। অবশ্যই এক আধ দিন বকা খেলে কিছু যায় আসে না, কি বলো? নীলু হাসল, ছেলেটিও হাসল, মার্জিত হাসি। সরাসরি বাসায় যাবে নাকি যাবার আগে আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান দিয়েছে। নীলু বলল, আজ আর যাব না। ঠিক আছে চলো বাসায় পৌঁছে দিই। ছেলেটি নীলুকে তাদের গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছে করছিল তাকে বসতে বলে, কিন্তু তার বড্ড লজ্জা করল, বিলু নানান প্রশ্ন শুরু করবে। স্যার ভেতরে আসব? এসো, কি ব্যাপার? মিসির আলী মেয়েটিকে ঠিক চিনতে পারলেন না, তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা। মিসির আলী পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা, কারণ নাম তিনি মনে রাখতে পারেন না, তার ভ্রু কুঞ্চিত হল। নাম মনে না করতে পারার একটাই কারণ, মানুষের প্রতি তার আগ্রহ নেই, আগ্রহ থাকলে নাম মনে থাকত। স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেকেন্ড ইয়ারের, একদিন এসেছিলাম আমরা চার বন্ধু। ও হ্যাঁ এসেছিলে তোমরা, মনে পড়েছে, আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগল। তার মানে কি? কমবয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন, তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে। মিসির আলী বললেন, তোমার কি ব্যাপার বলো। স্যার আমি ওই ESP-র টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছ, আবার কেন? মিসির আলী বিস্মিত হলেন, এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ESP আছে। মিসির আলী বললেন, এরকম মনে হবার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ, লক্ষণ ভালো নয়। মিসির আলী গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। মিসির আলী আবার বললেন, তুমি কি অন্য কিছু বলতে চাও? জিনা স্যার, আমি যাই, সালাম আলাইকুম। মিসির আলী গম্ভীর হয়ে বসে রইলেন, এ মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না, এরা সহজেই একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12:00 একটা ক্লাস ছিল, মিসির আলী গিয়ে দেখলেন তার কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে কি, এরকম কিছু শোনেননি? সামনে হয়তো টার্ম পরীক্ষা আছে, টার্ম পরীক্ষা থাকলে ছাত্ররা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলী ভ্রু কুচকে খালি ক্লাসে 5 মিনিট বসে রইলেন, গত রাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্য পড়াশোনা করেছেন, এই অবস্থা হবে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটি ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন, হাস্যকর দৃশ্য।
অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল, পাগল টাগল ভাবছে বোধ হয়। মিসির আলী উঠে পড়লেন। আজকের দিনটি শুরু হয়েছে খারাপভাবে, একটি কাজও ঠিক মতো হচ্ছে না। মিসির আলী ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন, তার কপালের মাঝখানে ব্যথা শুরু হল। এই উপসর্গটি নতুন, ব্লাড প্রেশার টেশার হয়েছে বোধ হয়, ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন তিনটার দিকে। এ অসময়েও বসার ঘরে কে যেন বসে আছে, সমস্ত দিনটি যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে? জি আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময়ে অফিস নেই? ছুটি নিয়ে এলাম। ব্যাপার কি? আনিস বলল, রানুর শরীরটা বেশি খারাপ, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছেন, বসেন, চাটা দিয়েছে? জি চা খেয়েছি, আপনার ভাই ছিলেন এতক্ষণ। মিসির আলী বললেন, বসুন আমি কাপড় ছেড়ে আসি। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলী লক্ষ্য করলেন তার চোখের নিচে কালি পড়েছে, তার মানে রাতে ঘুমোতে পারছেন না, এরকম হওয়ার কথা নয়। মিসির আলী চিন্তিত মুখে ভিতরে ঢুকলেন, তার ফিরে আসতে অনেক সময় লাগল। এখন বলেন ব্যাপার কি? আনিস ইতস্তত করে বলল, ভূত প্রেত বলে সত্যি কিছু আছে? মিসির আলী বললেন, এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, আমি কনফিউজ হয়ে গেছি। মিসির আলী বললেন, অর্থাৎ এখন ভূত প্রেত বিশ্বাস করতে শুরু করেছেন? আনিস চুপ করে রইল। মিসির আলী আবার বললেন, এর কারণটা বলেন শুনি। নানা রকম শব্দ হচ্ছে ঘরে। তাই নাকি, আপনি নিজে শুনেন? জি শুনি, গন্ধও পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? আনিস বলল, রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলী চুরুট ধরালেন। আনিস বলল, গতরাতে ঘরের মধ্যে কে যেন নূপুর পরে হাঁটছিল। মিসির আলী বললেন, এই নূপুরের শব্দ প্রথম কে শুনে? আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনসিডিউসড অডিটরি হ্যালুসিনেশন, আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন, ব্যাপারটি আপনার মনোজগতে, আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। মিসির আলী বললেন, না ভাই আমি শুনব না, আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী লোক আমি। আনিস বলল, আপনি আসেন না একবার। ঠিক আছে যাব। কবে আসবেন, আজ আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আনিস বলল, আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে, বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলী কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসে নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে, সেই সৌরভকে আপনি একটা আধ্যাত্মিক রূপ দেন, হতে পারে? হ্যাঁ পারে, কিন্তু শব্দটা? মিসির আলী বললেন, কোন একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে, মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস আনিস সাহেব, সে আপনাকে এমন সব জিনিস দেখাতে বা শোনাতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নেই। আপনি করছেন? জি। আচ্ছা ঠিক আছে যান, আমার নিজেরও মাথা ধরেছে, দুটো প্যারাসিটামল খেয়েছি, লাভ হচ্ছে না, জ্বরও আসছে বলে মনে হয়, শরীরটা গেছে, বেশি দিন বাঁচব না। পত্রিকা খুলে নীল অবাক হল, সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে, কথাগুলো এক, জিপিও বক্স নম্বর 73, শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনোদিন ছাপা হবে না, এর প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছা হল দরজা বন্ধ করে কিছুক্ষণ কাদার, সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়াল। বারান্দায় তার জন্য একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলী সাহেব দাঁড়িয়ে, তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন? ও ইয়ে তুমি, আমার ছাত্রী কুনিয়ার।
থার্ড ইয়ার স্যার। নীলু আমার নাম, নীলুফার। ও আচ্ছা, নীলুফার তোমাদের তিনতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি। তার কাছে এসেছি, উপরে উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে তিনতলায় নিয়ে গেল। নীলু বলল, ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার, যেতেই হবে। মিসির সাহেব বললেন, আচ্ছা দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না, রানু তাকে নিয়ে বসালো, সে খুবই অবাক হয়েছে। মিসির আলী বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। রানু বলল, আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি করে বলতাম তাই না? ঠিক আছে, এখন বলো আমাকে দেখে অবাক হয়েছ? হ্যাঁ। খুব অবাক হয়েছ? জি। আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলী সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সবকিছু আগে বলে দিতে পারো, এটি তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছা হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? রানু বলল, এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি, ওকে পাঠাও তো আমার কাছে। রানু বলল, ওকে কি জন্য? কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসির আলী রানুদের বাসার কাজের ছেলেটির সাথে কথা বলা শুরু করল। মিসির আলী বললেন, কি নাম তোমার? জিতু মিয়া। দেশ কোথায়? জিতু বলল, টাঙ্গাইল। মিসির আলী বললেন, শুনলাম দু একদিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছ। জি, পাইছি। মিসির আলী বললেন, কি দেখেছ? জিতু বলল, পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটা চলা করতেছে। সুন্দরী? জি, খুব সুন্দর। মিসির আলী বললেন, রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। জিতু বলল, জি না। তাহলে অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? জিতু নিশ্চুপ। মিসির আলী বললেন, আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। জিতু আবারও চুপ করে রইল। মিসির আলী বললেন, আচ্ছা জিতু মিয়া, তুমি যাও, আর শোনো, আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে এসো, ক্যাপস্টন। নাও টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? মিসির আলী বললেন, না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলী কান পেতে শুনলেন, শব্দটা তো বেশ স্পষ্ট, রান্নাঘর থেকে আসছে না? হ্যাঁ। এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন তাই না? রানু বলল, বোধহয় আপনি রান্নাঘর দেখবেন, আপনি যাওয়া মাত্র শব্দ থেমে যাবে। মিসির সাহেব বললেন, শব্দটা বেশিরভাগই কি রান্নাঘরে হয়? জি। উনি আবার বললেন, ইঁদুর মরা কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না, ওটা ইঁদুরের শব্দ, রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্যই শব্দটা বেশি হয় রান্নাঘরে, বুঝলে? রানু বলল, হ্যাঁ। মিসির আলী বললেন, যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। রানু বলল, যুক্তি ভালোই, আরেক কাপ চা খাবেন? না, এখন উঠব, আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। আজ আর না রানু, মাথা ধরেছে। রানু বলল, মাথা ধরলেও আপনাকে শুনতে হবে, বসুন আমি চা আনছি, প্যারাসিটামল খাবেন? মিসির আলী বললেন, ঠিক আছে। চা আনবার আগেই আনিস এসে পড়ল, তার অফিসে কি নাকি একটা ঝামেলা হয়েছে, 10,000 টাকার একটা চেকের হিসেবে গণ্ডগোল, চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলী বললেন, আপনি বিশ্রাম টিশ্রাম করেন, আমার জন্য ব্যস্ত হবেন না, আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনব। আনিস বলল, কি গল্প? জানি না কি গল্প, ভয়ের কিছু হবে হয়তো। রানু বলল, না ভয়ের না, তুমি গোসল টোসল সেরে এসে চা খাও। আনিস বলল, আমি গল্পটা শুনতে পারবো না? রানু বলল, না, সব গল্প সবার জন্য না। আনিসের কপালে সূক্ষ্ম ভাস পড়ল, সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করল খুব শান্ত গলায়। মিসির আলী তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প।
আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। এই সময় এক কাণ্ড হল। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকা বড়গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বসি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালে বোয়ালের কোনো স্বাদ নেই জানেন তো, কিন্তু সোনাপাতার বোয়ালে বর্ষাকালেই তাকে সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকেই হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম, ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়, বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের, কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলায় কোনার দিকে একটা ঘরে আজেবাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায়টায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটি মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলী বললেন, এটুকুই গল্প? হ্যাঁ। উনি বললেন, গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। রানু বলল, বিশেষত্ব হচ্ছে ওই দিন সন্ধ্যায় ওদের সত্যি সত্যি নৌকা ডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? মিসির আলী বললেন, আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা, অবচেতন মনে ছিল নৌকা ডুবির কথা। অবচেতন মনেই কথা বলেছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম, মিসির আলী উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলার নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্য বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলী বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে আমি তা বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলেই দেখবেন আমি ঠিকই বলেছি, আমি অনেক কিছুই বলতে পারি। মিসির আলী বললেন, নীলু কি ভাবছে? রানু বলল, নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। মিসির আলী বললেন, সেটা তো স্বাভাবিক, একজন অবিবাহিত তরুণী একজন সুপুরুষ যুবকের কথাই ভাবে। এটা বলার জন্য কোনো অতন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলী নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করল যাতে স্যার এক কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলী বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে, প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার উপর এখন আর কাজ করে না, খুব খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন, নীলু কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এটুকু বলতেই নীলুর গলা কেঁপে গেল, গাল লাল হল। তিনি তা লক্ষ্য করলেন, বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু জবাব দিল না। কখন ফিরবে মা? 8টা বাজার আগেই ফিরব। গাড়ি নিয়ে যাও। নীলু বলল, গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে না। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। নীলু বলল, সকাল সকালই ফিরব। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সবকিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলোও যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে আছে। কেমন আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না, তার লজ্জা করতে লাগলো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না, প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছো, 5 মিনিট দেরি, তোমার তার জন্য শাস্তি হওয়া দরকার। নীলু বলল, কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব, খুব চায়ের পিপাসা হয়েছে। নীলু বলল, চা কোথায় খাবেন? এখানে কোথাও। আর শোনো নীলু, চা খেতে খেতে তোমাকে আমি একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা। এখন বলুন, হাঁটতে হাঁটতে বলুন। না, এই কথাটা হাঁটতে হাঁটতে বলা যায় না, বলতে হয় মুখোমুখি বসে, চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে চলুন কোথাও বসি। সে বলল, কি বলতে চায় সেটা কি বুঝতে পারছ? না। সে আবার বলল, বুঝতে পারছ নীলু, মেয়েরা এইসব জিনিস খুব ভালো বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য এক ধরনের আনন্দ হচ্ছে, অন্য এক ধরনের সুখ, মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই,
চারিদিকে সীমাহীন শূন্যতা, শুধু তারা দুজন হাঁটছে, হেঁটেই চলেছে। কেমন যেন এক ধরনের কষ্ট হচ্ছে বুকের মধ্যে। ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে বসল। চায়ের সঙ্গে আর কিছু খাবে? নীলু বলল, না খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে কি যেন বলল, নীলু শুনতে পেল না। কোনো কিছুতেই তার মন বসছে না, সব তার কাছে অস্পষ্ট লাগছে। কি নীলু, কিছু বলো, চুপ করে আসো কেন? কি বলবো? সে বলল, যা ইচ্ছা বলো। নীলু ইতস্তত করে বলল, আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? সে হাসল শব্দ করে। দেখেছ বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। সে বলল, বলো মন খারাপ হয়েছে কিনা। হ্যাঁ। সে আবার শব্দ করে হাসল। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম, কথা ছিল প্রতি মাসে দুইবার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হবার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি, আগামীকাল বন্ধ করে দেব। এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো তুমি খুশি? নীলু বলল, হ্যাঁ। সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুইজনেই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ, এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, তোমাকে যে কথাটি বলতে যাচ্ছিলাম সেটি বলি? বলুন। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে, ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ ঠিক। তোমাকে প্রথম দিন দেখেই? সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু, আজ যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? নীলু বলল, আমাকে 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে। সে বলল, 8টার আগেই আমরা বাড়ি ফিরব, এসো উঠি। সে নীলুর হাত ধরল, ভালোবাসার স্পর্শ, যার জন্য তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ, আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়াল। নিজের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন যেন অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে, সে ধরতে পারছে না। নিচে থেকে বিলু ডাকল, রানু ভাবি, চা খেলে নেমে এসো, চা হচ্ছে। রানু বলল, চা খাবো না। আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে গেল। তার মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিলেন, উপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম সুরে বললেন, এখন তুমি কেমন আছো মা? জি ভালো। আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে, পিজির একজন প্রফেসর আছেন, আমার আত্মীয়, তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো আনিসের সাথে, কেমন? জি করব। বিলু বলল, বাবা ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে, আমরা দুইজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়িতে গেছে। বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয়, তবু কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগল, ভোঁতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো মাথায়। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটা গোপন কথা বলছি, টপ সিক্রেট, কাউকে বলবে না। না বলবো না, ইভেন নীলু আপাকেও নয়, কারণ কথাটা তাকে নিয়েই। রানু বলল, ঠিক আছে, কাউকে বলবো না। বিলু বলল, নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে, আজ সকালে টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, নীলু আপা ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি, জনৈক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছে নীলু আপাকে, খুব লৎকালত্কি। বিলু হাসল, রানু কিছু বলল না, তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। বিলু বলল, দু একটা চিঠি পড়ে দেখতে চাও?
না না, অন্যের চিঠি। আহ, পড়ো না, কেউ তো জানতে পারছে না। আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো, তাহলেই তো হলো। না বিলু, আমি চিঠি পড়ব না। বিলু বলল, পড়ব না বললে হবে না, পড়তেই হবে, দাঁড়াও আমি নিয়ে আসছি। যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো। রানু চিঠিটি হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না কিছু হয়নি। এরকম করছো কেন? রানু বলল, মাথা ধরেছে, বড্ড মাথা ধরেছে। বিলু বলল, প্যারাসিটামল এনে দেব? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো, ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা? রানু চিঠি পড়ল। বিলু বলল, বলো তোমার কি মনে হয়? রানু কিছু বলল না। বিলু বলল, বলো তোমার কি মনে হয়? রানু কিছু বলল না, এক হাতে মাথার চুল টেনে ধরল। বিলু বলল, তোমার কি হয়েছে? ও বলল, বড্ড শরীর খারাপ লাগছে, আমি এখন যাই। চা খাবে না? না। বিলু, নীলু কখন ফিরবে বলে গেছে? ও বলল, না, সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধহয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার, বাতি জ্বালাতে ইচ্ছা হলো না, শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ ফিরতে দেরি করবে, তার অফিসে কি সব নাকি ঝামেলা হচ্ছে। রানু ডাকলো, জিতু, জিতু মিয়া। কেউ সাড়া দিল না। জিতু কি বাসায় নেই? জিতু, এই জিতু। কোনো উত্তর নেই। জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানু কিছু বলে না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফেরে, বকাঝকা তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে, ইঁদুর, নিশ্চয় ইঁদুর। তবু রানু বলল, কে? খুটখুট শব্দ থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছু নয়, কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, করা ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকলো, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখন কে যেন ডাকলো, রানু, রানু। এই ডাক রানুর চেনা, এই জীবনে সে অনেকবার শুনেছে। তবে এটা কিছু নয়, প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালোসিনেশন, আসলেই তাই, এছাড়া আর কিছু নয়। রানু, রানু। কে, কে তুমি? রানুর মনে হলো কেউ একজন যেন এগিয়ে আসছে, তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই, হালকা শব্দ। পায়ে কি নূপুর আছে? নূপুর বাজছে। সে আবার ডাকল, রানু। রানু চোখ বন্ধ করে ফেলল, এসব সত্যি নয়, চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? সে বলল, আমাকে তুমি চিনতে পারছো না? রানু বলল, না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল, তাকাও রানু, তাকালেই চিনবে। রানু বলল, আমি চিনতে চাই না। কিশোরীটি বলল, তোমার বন্ধু নীলুর খুব বিপদ রানু, একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল তার চেয়েও অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়ছে, জিতু এসেছে বোধহয়। রানু তাকালো, কোথাও কেউ নেই, ফুলের গন্ধ কমে আসছে। জিতু মিয়া বাইরে থেকে ডাকলো, আম্মা, আম্মা। রানু এসে দরজা খুলল। জিতু বলল, আপনার কি হয়েছে? কিছু হয়নি। রানু এসে শুয়ে পড়ল, তার গায়ে প্রচন্ড জ্বর, সে বিছানায় ছটফট করতে লাগল। কখন আসবে আনিস, কখন আসবে? জিতু, জি। নিচে গিয়ে দেখে আয় তো, নীলু ফিরেছে নাকি? জিতু ফিরে এসে জানালো, এখনো আসেনি। রানু একটি নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখল, 8:04 বাকি, কখন আসবে আনিস? সারাটা পথ নীলু চুপ করে রইল। একবার সে বলল, কি ব্যাপার এত চুপচাপ যে? নীলু তারও জবাব দিল না, তার কথা বলতে ইচ্ছা হচ্ছে না, সে আছে একটা ঘোরের মধ্যে। গান শুনবে, গান দেব? নীলু মাথা নাড়ল, সেটা হা কি না তা স্পষ্ট হল না। কি গান শুনবে? কান্ট্রি মিউজিক। কান্ট্রি মিউজিকে কার গান তোমার পছন্দ? নীলু জবাব দিল না। সে বলল, আমার ফেভারিট হচ্ছে জন ডেনভার। জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছ? নীলু বলল, না। খুব সুন্দর, অপূর্ব মেলোডি।
সে ক্যাসেট টিপে দিতেই জন ডেনভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল, ক্যালিফোর্নিয়া রকি মাউন্টেন হাই। কেমন লাগছে নীলু? ভালো। শুধু ভালো? শুধু ভালো না, বেশ ভালো। সেও জন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো। নীলুর মনে হলো ওর গানের গলাও তো চমৎকার। একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে গান জানে কিনা, কিন্তু সে জিজ্ঞেস করল না। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। গাড়ি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে তাও সে লক্ষ্য করছে না। একবার শুধু ট্রাফিক সিগন্যালে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন ভিখিরি এসে ভিক্ষা চাইল, সে ধমকে উঠল কড়া গলায়। তারপর আবার গাড়ি চলল। নীলু ফিসফিস করে বলল, কটা বাজে? 7:35। তোমাকে 8টার আগেই পৌঁছে দেব। নীলু বলল, আপনার বাড়ি মনে হয় অনেক দূর। সে বলল, শহর থেকে একটু দূরে বাড়ি করেছি, কোলাহল ভালো লাগে না। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড, এটা কার লেখা জানো? নীলু বলল, না জানি না। সে বলল, টমাস হার্ডির, পড়ে দেখবে, চমৎকার। অথচ ট্র্যাজেডি হচ্ছে টমাস হার্ডিকেই নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তুমি তার কোনো বই পড়েছ? নীলু আবার বলল, পড়িনি, পড়ে দেখবে, খুব রোমান্টিক ধরনের রাইটিং। গাড়ি ছুটে চলেছে মিরপুর রোড ধরে। হঠাৎ নীলু বলল, আমার ভালো লাগছে না। সে বলল, কি বললে? নীলু বলল, আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। সে তাকালো নীলুর দিকে, একটি হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউম বাড়িয়ে দিল। গাড়ির গতি কমল না। নীলু আবার বলল, আমি বাসায় যাব। সে বলল, 8টার সময় আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। না, আজ আমি কোথাও যাব না, প্লিজ গাড়িটা থামান, আমি নেমে পড়ব। কেন? আমার ভালো লাগছে না, প্লিজ। সে তাকালো নীলুর দিকে। নীলু শিউরে উঠল, এ কেমন চাহনি, যেন মানুষ নয় অন্য কিছু। নীলু বলল, প্লিজ গাড়িটা একটু থামান। সে বলল, কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো, কোনো রকম শব্দ করবে না। নীলু বলল, আপনি এরকম করে কথা বলছেন কেন? গাড়ির গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। ঝড়ের গতিতে পাশ দিয়ে দুটো ট্রাক গেল। লোকটি তার একটি হাত রাখল নীলুর উরুতে। নীলু শিউরে উঠে দরজার দিকে সরে গেল। লোকটি হাসল, এ কেমন হাসি? গাড়ি থামান, আমি চিৎকার করব। লোকটি বলল, কেউ এখন তোমার চিৎকার শুনবে না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? সে বলল, আমি ভয় দেখাচ্ছি না। নীলু বলল, আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি। লোকটি বলল, আরো কিছুক্ষণ থাকো, বেশিক্ষণ নয়, এসে পড়েছি বলে। কি করবেন আপনি? তেমন কিছু না। নীলু এক হাতে দরজা খুলতে চেষ্টা করল। লোকটি তাকিয়ে দেখল কিন্তু বাধা দিল না, দরজা খোলা গেল না। নীলু প্রাণপণে বলতে চেষ্টা করল, আমাকে বাঁচাও, কিন্তু বলতে পারল না। প্রচণ্ড ঘামতে লাগল, প্রচণ্ড তৃষ্ণা বোধ হল। আনিসেলো রাত 1:30, ঘর অন্ধকার, কারো কোনো সারা শব্দ নেই। রানু বাতিটাকে নিভিয়ে অন্ধকারে বসে আছে। জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফুপাতে ফুপাতে বলল, তুমি এত দেরি করলে কেন, কি হয়েছে? রানু বলল, নীলুর খুব বিপদ। আনিস কিছু বুঝতে পারল না, অবাক হয়ে তাকালো। রানু থেমে থেমে বলল, নীলুর খুব বিপদ। কিসের বিপদ, কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে, সে গুছিয়ে কিছু বলতে পারছে না। আনিস বলল, রানু তুমি শান্ত হয়ে বসো, তারপর ধীরে সুস্থে বলো, কি হয়েছে নীলুর? রানু বলল, ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে, লোকটা ওকে মেরে ফেলবে। রানু ফোপাতে লাগলো। আনিস কিছুই বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি এত দেরি যে? যার মেয়ের এত বড় বিপদ, সে এরকম স্বাভাবিক থাকবে কি করে? আনিস বলল, ওরা তো কিছু বলল না। রানু বলল, ওরা কিচ্ছু জানে না, আমি জানি, বিশ্বাস করো আমি জানি। আনিস বলল, আমাকে কি করতে বলো? আমি বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আনিস বলল, জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছ? রানু বলল, না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছ? আমি সেটা তোমাকে বলতে পারবো না। আনিস বলল, তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদের বলতে পারি, কিন্তু ওরা বিশ্বাস করবে না। রানু চোখ বড় বড় করে তাকিয়ে রইল।
ওর শরীর অল্প অল্প করে কাঁপছে। আনিস বলল, নাকি মিসির আলী সাহেবের কাছে যাবে, উনি কোনো একটা বুদ্ধি দিতে পারেন, যাবে? রানু কাঁপা গলায় বলল, তুমি নিজে কি আমার কথা বিশ্বাস করছ? হ্যাঁ করছি। একতলার বারান্দায় বিলু বসেছিল। ওদের নামতে দেখেই বিলু বলল, ভাবি নীলু আপা এখনো ফিরছে না, বাবা খুব দুশ্চিন্তা করছেন। রানু কিছু বলল না। বিলু বলল, তোমরা কোথায় যাচ্ছ ভাবি? রানু তারও কোনো জবাব দিল না। রিক্সায় উঠেই সে বলল, আমাকে ধরে রাখো, খুব খারাপ লাগছে। আনিস তার কোমর জড়িয়ে বসে রইল। রানুর গা শীতল, রানু খুব ঘামছে, জ্বর নেমে গেছে। রানু চোখ বড় বড় করে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিসির আলী চুপ করে রইলেন। আগে আপনি বলুন, আপনি আমার কথা বিশ্বাস করছেন? মিসির আলী বললেন, বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। তুমি নিজে যা সত্যি বলে মনে করছো তাই বলছো, তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। রানু বলল, কিন্তু যদি সত্যি হয় তখন? মিসির আলী সিগারেট ধরিয়ে কাশতে লাগলেন। রানু বলল, বলুন, আমার কথা যদি সত্যি হয়, যদি মেয়েটা মারা যায়? মিসির আলী শান্তস্বরে বললেন, ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না, মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না, নাকি জানো? রানু বলল, না জানি না। ছেলেটির নামধামও জানো না? রানু বলল, ছেলেটি দেখতে খুব সুন্দর, আমার এরকম মনে হচ্ছে। মিসির আলী বললেন, এই শহরে খুব কম করে হলেও 10,000 সুন্দর ছেলে আছে। রানু আবার বলল, আমরা কিছুই করব না? মিসির আলী বললেন, পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটা মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্ট লোকের পাল্লায় পড়েছে, কিন্তু তাতেও একটা মুশকিল আছে, 24 ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পার্সন হিসেবে গণ্য করে না। রানু আবার বলল, কিছুই করা যাবে না? মিসির আলী গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠেছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মিসির আলী বললেন, রানু তুমি যদি ওই লোকটির কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে। ঠিকানা কোথায় পাব? তা তো রানু আমি জানি না, যেভাবে খবরটি পেয়েছ সেভাবেই যদি পাও। রানু উঠে দাঁড়ালো। মিসির আলী সাহেব বললেন, যাচ্ছ নাকি? হ্যাঁ, বসে থেকে কি করব। নীলুদের সবকটি ঘরে আলো জ্বলছে, রাত প্রায় 11টা বাজে। নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানের কাছে দাঁড়িয়ে আছেন, রানুদের ঢুকতে দেখে এগিয়ে এলেন কিন্তু কিছু বললেন না। রানু মাথা নিচু করে তিনতলায় উঠে গেল। নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে, দুটি গাড়ি এসে থামল, মনে হয় ওরা খুঁজতে শুরু করেছেন, পুলিশের কাছে নিশ্চয়ই লোক গিয়েছে। নীলুর বাবা অস্থির হয়ে বাগানে হাঁটাহাঁটি করছেন। ছোট্ট একটি ঘর, কিন্তু 200 পাওয়ারের একটি বাতি জ্বলছে ঘরে, চারদিক ঝলমল করছে। লোকটি একটি চেয়ারে বসে আছে, নীলু লোকটির মুখ দেখতে পাচ্ছে না কারণ লোকটি বসে আছে তার পিছনে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোর কোনো উপায় নেই নীলুর। নাইলনের চিকন্দুরি তার পাকেটে বসে গেছে, চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে দূরের রাস্তা দিয়ে দ্রুতগামী ট্রাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীলু থেমে থেমে বলল, আপনি কি আমাকে মেরে ফেলবেন? কেউ কোনো জবাব দিল না। নীলু বলল, আমি আপনার কোনো ক্ষতি করিনি, কেন আমাকে ভয় দেখাচ্ছেন? প্লিজ আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না, কেউ আপনার কথা জানবে না। পেছনের চেয়ার একটু নড়ে উঠল, ভারী গলায় লোকটি বলল, কেউ জানলেও আমার কিছু যায় আসে না। নীলু বলল, কেন আপনি এরকম করছেন? সে বলল, আমি একজন অসুস্থ মানুষ, মাঝে মাঝে আমাকে এরকম করতে হয়। আপনি কি আমাকে মেরে ফেলবেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল, চারিদিকে ঘন অন্ধকার। নীলু চাপা গলায় ডাকল, মা, মা গো। চুপ করে থাকো, কথা বলবে না। নীলু বলল, কেন এরকম করছেন আপনি? সে বলল, আমি একজন অসুস্থ মানুষ, পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ থাকে। আপনি কি আমার মতো আরো অনেক মেয়েকে এইভাবে ফাঁদে পেতে এনেছেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি এগিয়ে এসে নীলুর গায়ে হাত রাখল, এই কি সেই ভালোবাসার স্পর্শ? নীলু ডাকল, মা, মা গো। চুপ করে থাকো। নীলু বলল, আপনি মানুষ না অন্য কিছু? সে বলল, বেশিরভাগ সময়ই আমি মানুষ থাকি, মাঝে মাঝে অন্যরকম হয়ে যায়। লোকটি শব্দ করে হাসল, কি কুৎসিত হাসি। ঘরে একটু বাতাস নেই,
দম বন্ধ হয়ে আসছে। নীলু প্রাণপণে তার একটা হাত ছুটিয়ে আনতে চেষ্টা করছে। যতই চেষ্টা করছে দড়িগুলো ততই যেন কেটে কেটে বসে যাচ্ছে। কেন কেন আপনি এরকম করছেন? বলেছি তো নীলু, অনেকবার বললাম তোমাকে আমি অসুস্থ। কি করবেন আপনি? অন্যদের যা করেছি তাই করব। কি করেছেন অন্যদের? লোকটি হেসে উঠল। নীলু কাতরস্বরে বলল, আপনি দয়া করুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ, আমি আপনার কথা কাউকে বলবো না। তা কি হয়? নীলু বলল, বিশ্বাস করুন আমি আমার কথা রাখি, কাউকে আমি আপনার কথা বলবো না। লোকটি ফিরে যাচ্ছে। নীলু কি বেঁচে যাবে? লোকটি কি তাকে ছেড়ে দেবে? নীলু গুছিয়ে চিন্তা করতে পারছে না, সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। লোকটি একটি ড্রয়ার খুলল, ঘর অন্ধকার, নীলু কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু সে নিশ্চিত জানে তার হাতে ধারালো একটা কিছু আছে, খুর জাতীয় কিছু। লোকটি সেটি বাহাতে নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আসবে, সে একসময় এগিয়ে আসবে তার কাছে। খুব কাছে কোথাও রিকশার টুনটুন শোনা গেল। নীলু প্রাণপণে চেঁচালো, বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রানুর অবস্থা খারাপ হতে লাগলো। বারবার বলতে লাগলো, উফ, বড্ড গরম লাগছে। আনিস সমস্ত দরজা জানালা খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, তবু তার গরম কাটল না। রানু কাতরস্বরে বলল, তুমি আমাকে ধরে থাকো, আমার বড্ড ভয় লাগছে। এই তো আমি তোমাকে ধরে আছি, কিসের এত ভয় রানু? রানু বলল, আমার সামনে ওই লোকটি বসে আছে, আমি স্পষ্ট দেখছি, ওর হাতে একটা খুর। রানু ফোপাতে শুরু করল, ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত, যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো। আনিস ডাকল, জিতু, জিতু মিয়া। কিন্তু জিতু মিয়ার ঘুম ভাঙল না। রানু বলল, তুমি আমাকে একা রেখে কোথাও যেতে পারবে না, আমার বড় ভয় লাগছে। কোনো ভয় নাই রানু। রানু বলল, লোকটি খুর হাতে বসে আছে, তবু তুমি বলছো ভয় নেই। আনিস বলল, এইসব তোমার কল্পনা, এসো তোমার মাথায় পানি দেই। রানু বলল, তুমি কোথাও যেতে পারবে না, ওই লোকটি এখন উঠে দাঁড়িয়েছে, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আরো শক্ত করে ধরো। আনিস রানুকে জড়িয়ে ধরে বসে রইল। রানু ক্ষীণস্বরে বলল, আমি তোমাকে একটি কথা কখনো বলিনি, একবার একজন লোক আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। রানু, এখন তোমাকে কিছুই বলতে হবে না, দয়া করে চুপ করে থাকো। রানু বলল, না, আমি বলতে চাই, সকাল হোক সকাল হলেই শুনব। রানু বলল, মাঝে মাঝে আমার মনে হয় একজন কেউ আমার সঙ্গে থাকে। রানু, চুপ করে থাকো। না, আমি চুপ করে থাকবো না, আমার বলতে ইচ্ছা করছে, যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু আজ সে কিছুতেই আসছে না। আনিস বলল, তার আসার কোনো দরকার নেই। রানু বলল, তুমি বুঝতে পারছো না, তার আসার খুব দরকার। রাত দেড়টার দিকে নিচ থেকে বিলুর কান্না শোনা যেতে লাগলো, অনেক লোকজনের ভিড়, কথাবার্তা শোনা যাচ্ছে। রানু বলল, বিলু কাঁদছে, বড় খারাপ লাগছে আমার। আনিস বলল, রানু তুমি শুয়ে থাকো, আমি জিতুকে ডেকে দিচ্ছি। তুমি কোথায় যাবে? ও বলল, আমি একজন ডাক্তার নিয়ে আসবো, আমার মোটেই ভালো লাগছে না। রানু বলল, তুমি আমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না। রানুর কথা জড়িয়ে যেতে লাগলো, একসময় বিছানায় নেতিয়ে পড়ল। আনিস ছুটে গেল ডাক্তার আনতে। বড় রাস্তার মোড়ে একজন ডাক্তারের বাসা আছে, ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। আনিস ফিরে এসে ঘরে ঢুকবার মুখেই তীব্র ফুলের গন্ধ পেল। ঘরের বাতি নেভানো, কে নিভিয়েছে বাতি? আনিস ঢুকতেই রানু বলল, ও এসেছে। কে কে এসেছে? তুমি গন্ধ পাচ্ছ না? আনিস এগিয়ে এসে রানুর হাত ধরল, গা ভীষণ গরম। রানু বলল, ও নীলুর কাছে যাবে। রানু শুয়ে থাকো। উহু, শোবো কিভাবে? ও একা যেতে ভয় পাচ্ছে, আমিও যাব ওর সঙ্গে, ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বলতে বলতে রানু খিলখিল করে হাসল। আনিস বারান্দায় দাঁড়িয়ে ডাকল, রহমান সাহেব, রহমান সাহেব। ভাই একটু আসুন, আমার বড় বিপদ। রহমান সাহেব ঘরে ছিলেন না, তার স্ত্রী বেরিয়ে এলেন। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে? আপনি একটু আসুন, আমার স্ত্রী কেমন যেন করছে। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে এলেন এবং ঘরে ঢুকেই অবাক হয়ে বললেন, নূপুরের শব্দ না?
রানু কিশোরী মেয়ের গলায় খিলখিল করে হাসল। কি হয়েছে ওনার? আনিস বলল, আপনি একটু বসুন ওর পাশে, আমি ডাক্তারে নিয়ে আসি। আনিস ছুটে বেরিয়ে গেল। ফুলের সৌরভ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। রানু হাসি মুখে বলল, আমার সময় বেশি নেই, ওই লোকটি এগিয়ে আসছে। কোন লোক? আপনি চিনবেন না, না চেনেই ভালো। ভদ্রমহিলা রানুর হাত ধরলেন। উত্তাপে গা পুড়ে যাচ্ছে, তিনি কি করবেন ভেবে পেলেন না। আনিস ডাক্তার নিয়ে ফেরার আগেই রানু মারা গেল। ঘর অন্ধকার, কিন্তু চোখে অন্ধকার শুয়ে আসছে। আফসা মতো সবকিছু দেখা যায়। বাড়িটা কোথায়? শহর থেকে অনেক দূরে কি? কোনো শব্দ নেই। কত রাত এখন? বাড়িতে ওরা কি করছে? বিলু কি ঘুমিয়েছে মশারি ফেলে? না, আজকেও ঘুমায়নি। আজ সবাই ছোটাছুটি করছে, সবাই খুঁজছে নীলুকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের গাড়ির শব্দ শোনা যাবে। বাবা এসে বলবেন কোনো ভয় নেই মামুনি। চেয়ার নড়ার শব্দ হল, লোকটি কি উঠে দাঁড়িয়েছে? তার হাতে ওটা কি? নীলু মনে মনে বলল, বাবা আমি একজন অসুস্থ লোকের হাতে আটকা পড়েছি, আমাকে তোমরা বাঁচাও। আমার আর মোটেও সময় নেই বাবা, তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। লোকটি এগিয়ে আসছে, পেছন থেকে সে খুব ধীর গতিতে এগিয়ে এলো সামনে। এখন নীলু আফসাভাবে লোকটির মুখ দেখতে পাচ্ছে। কি সুন্দর একটি মুখ! নীলু বিড়বিড় করে বলল, প্লিজ দয়া করুন। লোকটি অদ্ভুত শব্দ করল, এটি কি হাসির শব্দ? নীলুর গা গোলাচ্ছে। নীলু চিত হয়ে থাকা অবস্থাতেই মুখ ভর্তি করে বমি করল। দুঃস্বপ্ন, সমস্তটাই একটা দুঃস্বপ্ন, এক্ষুনি ঘুম ভেঙে যাবে। আর নীলু দেখবে বিলু বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে, তার বুকের উপর একটা গল্পের বই। এখানে যা ঘটছে তা সত্যি হতেই পারে না। লোকটি তার পাশে দাঁড়িয়ে হাত বাড়াল। নীলু চাপা গলায় বলল, আমার গায়ে হাত দেবেন না প্লিজ। লোকটি হেসে উঠছে শব্দ করে। আর ঠিক তখনই নূপুরের শব্দ শোনা গেল, যেন কেউ একজন এসে ঢুকেছে এ ঘরে। লোকটি ভারী গলায় বলল, কে কে ওখানে? তার উত্তরে অল্প বয়সী একটি মেয়ে খিলখিল করে হেসে উঠল। লোকটি চেঁচালো, কে কে? কোনো উত্তর পাওয়া গেল না। শুধু ঘরের শেষ প্রান্তের একটা জানালা খুলে ভয়ানক শীতল একটা হাওয়া এসে ঘরে ঢুকল। সে হাওয়ায় ভেসে এলো অদ্ভুত মিষ্টি একটা গন্ধ। নীলুর মনে হলো এই মেয়ে যেন নূপুর পায়ে দিয়ে তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে একবার মেয়েটি তাকে স্পর্শ করল, আর তখনই নীলুর মনে হলো আর কোনো ভয় নেই। নীলু দেখল লোকটি ক্রমেই দেয়ালের দিকে সরে যাচ্ছে। একবার সে চাপা সরে বলল, তুমি কে? মিষ্টি একটি হাসি শোনা গেল। তখন ফুলের গন্ধ আরো তীব্র হল। অন্য কোনো ভুবন থেকে ভেসে এলো নূপুরের ধ্বনি। লোকটি গা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, এসব কি হচ্ছে? কে কে এখানে? কেউ তার কথার জবাব দিল না। একটি দুষ্টু মেয়ে শুধু হাসতে লাগলো, ভীষণ দুষ্টু একটি মেয়ে। তার পায়ে নূপুর, তার গায়ে অপার্থিব্য একটি ফুলের গন্ধ। মেয়েটি এবার দুহাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লোকটির দিকে। লোকটির কর্কশ কণ্ঠ শোনা গেল, এইসব কি? কে কে? তার উত্তরে সমস্ত ঘরময় মিষ্টি খিলখিল হাসি ঝমঝম করতে লাগল। লোকটি চাপা গলায় বলে উঠল, আমাকে বাঁচাও বাঁচাও। দুষ্টু মেয়েটি আবার হাসল, যেন খুব একটা মজার কথা। পরিশিষ্ট: থার্ড ইয়ার অনার্সের এই ক্লাসটি মিসির আলী সাহেবকে দেওয়া হয়েছে, সাইকোলজি ফিফথ ইয়ার। মিসির আলী হাসি মুখে ক্লাসে ঢুকলেন। তার মাথা ঝিমঝিম করে উঠল। রানু বসে আছেন সেকেন্ড বেঞ্চে। তার দৃষ্টি তীক্ষ্ণ হল। তিনি মেয়েটির দিকে তাকালেন এবং তাকিয়ে রইলেন। মনে হলো মেয়েটির ঠোঁটের কোনায় হাসি লেগে আছে। মিসির আলী কাপা গলায় বললেন, তোমার নাম কি? মেয়েটি উঠে দাঁড়াল, স্পষ্ট স্বরে বলল, আমার নাম নীলু, নীলুফার, রোল নম্বর 32। মিসির আলী বললেন, আমি একটি মেয়েকে চিনতাম, তুমি দেখতে অবিকল তার মতো। নীলুফার শান্ত স্বরে বলল, আমি জানি। মিসির আলী সাহেব কপালের ঘাম মুছলেন। সমস্ত ব্যাপারটি ভুলে যাবার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, আমি তোমাদের পড়াবো ফিফথ পেপার, খুব ইন্টারেস্টিং একটি টপিক। রানুর মতো দেখতে মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। মেয়েটির মুখে মৃদু হাসি। দেবী গল্পটি এখানেই শেষ। গল্পটি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদেরকে জানাবেন। মিসির আলি সিরিজের পরবর্তী বই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।